আগামী 17 ডিসেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। একই সাথে 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। ভার্চুয়াল বৈঠকে যৌথ নদী কমিশন গঠন, সীমান্ত হত্যা বন্ধ ও সমুদ্র সীমানা নিয়ে জটিলতা সহ দুদেশের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 50 বছর পূর্তি উৎসব, সেখানে আবার দুটো বড় ডেট আমাদের, 17 মার্চ 2021 এবং 26 মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে। আমাদের বিজয় ভারতেরও বিজয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা অত্যন্ত ভালো সম্পর্ক এবং এই ভালো সম্পর্কটা আমরা রেজাল্টটা হচ্ছে দুবাই দেশের জন্য খুব উপকারী।